Assalamu alaikum viewers, welcome back to my channel Sharmin Rima's World. আমি শারমিন রিমা খুলনা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ 15ই আগস্ট আর এখন বাজে সকাল 7:30। তো আমি এখনই সকালের নাস্তাটা বানিয়ে নিলাম। আজ সকালের নাস্তা বানিয়েছি আলু ভাজি আর রুটি। তো আজ নাস্তা বানানোর আগেই কিন্তু আমি দুপুরের রান্নাটা সেরে নিয়েছি, কারণ আজকে আমরা বাড়িতে থাকব না, কিন্তু আমার শাশুড়ি বাড়িতে থাকবে, তার জন্যই মূলত রান্না করা। শুধুমাত্র কচুর মুখী আর চিংড়ি মাছ রান্না করেছি, আর ফ্রিজে একটু মুরগির মাংস রান্না করা আছে, সেটা গরম করে শাশুড়িকে সব একেবারে গুছিয়ে দিয়েছি খাবারটা। তারপর আমরা রেডি হয়ে বাড়ির থেকে বের হয়ে গিয়েছি। তো এখন আমরা মিষ্টি দোকানে যাচ্ছি কিছু মিষ্টি দই এগুলো নেওয়ার জন্য। তো চলেন দেখি এখানে কি কি মিষ্টি পাওয়া যায়। এখানে কিন্তু অনেক পদের মিষ্টি আছে, তো সবকিছু আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে মিষ্টি মহলের মিষ্টি এবং দই, আমাদের খুলনার কিন্তু অনেক সুনাম আছে এই খুলনার ভিতরে মিষ্টি মহলের। তো যাই হোক, এখানে কিন্তু এই মিষ্টিটা আমার অনেক ভালো লেগেছে দেখতে, জানি না এটা খেতে কেমন হবে। আর এই দইটা আমরা সবসময়ই খেয়ে থাকি, এই দইটা অনেক মজার, উপরে একটু বেশি শর্ত দেয়া, আর এটা কিন্তু টক মিষ্টি দই, এজন্য আরও বেশি ভালো লাগে। তো আমাদের মিষ্টি কেনা শেষ, ওখানে একটা মিষ্টি আমাদের খুব ভালো লেগেছে, তো সেই মিষ্টিটাই আমরা পার্সেল করে নিয়ে এসেছি। তো যেতে যেতে সিএনজির ভিতরে সেটা খেয়েও নিয়েছি খুব। তো দেখতে পাচ্ছেন মেহতাস কিন্তু তার বাবার কোলে ঘুমিয়ে গিয়েছে, কথা বলতে বলতে কিন্তু ভুলে গিয়েছে আপনাদেরকে বলতে। আমরা আজকে যাচ্ছি আমাদের একটা জায়ের বাসায়, মানে মেহতাজ আর রাফিনের চাচির বাসায়। তো এই তো আমরা কিন্তু চলে এসেছি, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাবির অনেকগুলো গাছের কালেকশন। আর গাছগুলো কিন্তু সব ইনডোর প্লান্ট, তো ইনডোর প্লান্ট ভাবিও যেমন ভালোবাসে, তো আমিও কিন্তু তেমনই ভালোবাসি। আর যারা গাছপ্রেমিক আছেন আমার ভাইয়া আপুরা, তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে আমার ভাইয়া আপুদের সাথে শেয়ার করি। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক অনেক রকমের ইনডোর প্লান্ট। এই ইনডোর প্লান্টটা কিন্তু আমার দেখে অনেক অদ্ভুত লেগেছে, এটা কিন্তু মানি প্লান্টেরই একটা জাত। এখানে অনেক অনেক ইনডোর প্লান্ট ছিল যেগুলোর আমি নামও জানি না। আর এই যে লম্বা পাতাটা দেখছেন, এটা কিন্তু নাইট কুইন ফুল গাছ। তো আমি হয়তো একটু তাড়াহুড়ো করে আর কি ভিডিওটা করে ফেলেছি, কিন্তু তারপরেও আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ ভাবির তো অনেক প্রজাতির গাছ ছিল এখানে, তো আমি ভিডিও করে শেষও করতে পারছিলাম না। ওদিকে রাফিনের পাপা ডাকছিল, কারণ মেহতাজ কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু একটা বনসাইয়ের ডাল এনে ভাবি লাগিয়ে দিয়েছিল, সেখান থেকেই আর কি হচ্ছে এটা। আর এখানে রিও গাছের কয়েকটা জাত আছে, তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে বললাম তো যে এমন এমন গাছ আছে যেটা আমি নাম জানি না। তো এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছে। তো এখানে ভাবির অনেক ধরনের ক্যাকটাসও কিন্তু ছিল, তো ক্যাকটাসগুলো ভাবি বিভিন্ন জায়গা থেকে আর কি কালেকশন করে রেখেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বালতিতে কিন্তু ভাবি পুদিনা পাতা, তারপরে অ্যালোভেরা এগুলোও লাগিয়ে রেখেছেন। আর সব থেকে এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এখানে ভাবি কিছু ইনডোর প্লান্ট এভাবে হ্যাঙ্গিং করে রেখেছে। আর এটা হচ্ছে পার্পেল হার্ট, তারপরে এই যে দেখেন অনেক অনেক গাছ, আমি বললাম যে আমি নাম জানি না, তার মধ্যে এই গাছগুলো, এই তো মানি প্লান্ট আছে। আর তার সাথে কিন্তু এখানে কয়েকটি অন্ডারিং জিওয়ের কালেকশন ভাবি রেখেছে বিভিন্ন প্রজাতির। তো এখানে আছে বেলি ফুল, বেলি ফুল কিন্তু এখনো ফোটেনি, কিন্তু এটা আমার ছিল আগে, এখন আমার বাসাতে সেই গাছটা মারা গিয়েছে। আর এই গাছটা হচ্ছে অ্যাডিনিয়াম, তো ভাবির ছেলে তামিম ও কিন্তু অ্যাডিনিয়ামের কয়েকটি চারা আর কি নিজের বাড়িতেই করেছে, সেগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো। তো এখানেই দেখেন এই একটা আছে, তারপরে কয়েকটি পরপর আছে, এই গাছগুলো কিন্তু বাড়িতেই চারা বানিয়েছে। আর এগুলো বানাতে কিন্তু অনেক কষ্টকর, তারপরে ও চেষ্টা করে এগুলো বানিয়েছে।
তারপর এগুলো দেখতে দেখতে ছাদেও চলে এসেছি ভাবি ছাদেও কিন্তু কয়েকটি গাছ লাগিয়েছে এই পুঁইশাকগুলোও ভাবি লাগিয়েছে তো আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই ভাবি ড্রয়িং রুমটা ভাবি ড্রয়িং রুমটা একেবারে সিম্পলি সাজিয়ে রেখেছে কিন্তু অনেক ভালো লাগে দেখতে কারণ সিম্পলও কিন্তু অনেক সময় গর্জিয়াস হয়ে ওঠে সিম্পল ভাবে কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখলেও তো ভাবি কিন্তু এখানেও গাছ লাগিয়েছে তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই ভাবি এখানে একটা সেন্টার টেবিল রেখেছে আর সেখানে একটি গ্লাসে কিছু পর্তলিকার ডাল এভাবে ভাবি পানিতে ভিজিয়ে রেখেছে আর তার সাথে একটা মানি প্ল্যান্টও এখানে একটা জারে লাগিয়ে রেখেছে তো এইটা হচ্ছে ভাবির ওয়াল ক্যাবিনেট তো ড্রয়িং রুমে এটা লাগিয়েছে আর সব থেকে এটা বেশি ভালো লেগেছে এটা হচ্ছে ডাইনিংয়ের পাশে তো ডাইনিংয়ের পাশে শু র্যাকের উপরে এইরকম কিছু ক্যাকটাস আর অ্যাডিনিয়ামের চারা এখানে রেখে দিয়েছেন তো আমার যে ভাসুর তিনি কিন্তু মারা গিয়েছেন আল্লাহ তাকে বেহেস্তবাসী করুন কিন্তু এই গাছগুলো তার স্মৃতি হিসেবেই থেকে গিয়েছে কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু আমার ভাসুরি এভাবে করে কিনে রেখে দিয়ে গিয়েছেন তো এখন আপনাদেরকে একটু দেখাই ডাইনিং স্পেসটা তো ডাইনিং স্পেসটাও আমার অনেক বেশি ভালো লেগেছে ভাবির এখানে অনেক হাতের কাজ আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের উপরে যে রানারটা আছে এই রানারটাও কিন্তু ভাবি নিজের হাতেই তৈরি করে রেখেছেন ফ্রিজের উপরেই ঠিক একই কাপড় দিয়েই কিন্তু ভাবি একটা কভার তৈরি করেছেন আর এই জায়গার ভিউটা আমার অনেক বেশি ভালো লাগছিল আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না কিন্তু এই টাইমে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো ভাবি কিন্তু তার বেসিন এরিয়াতেও অনেক সুন্দর একটা স্ন্যাক প্ল্যান্ট লাগিয়েছে আর এখানে কিন্তু একটা ক্যাকটাসও লাগিয়েছে একেবারে মিররের পাশেই একটা ক্যাকটাস লাগিয়ে রেখেছেন তো আমার এই স্ন্যাক প্ল্যান্টটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো সব মিলিয়ে ডাইনিং এরিয়া বেসিন এরিয়া এবং ড্রয়িং রুম আপনাদেরকে দেখিয়েই দিলাম আর তার পাশে আছে কিচেন এখন যে রুমে চলে এসেছি এটা হচ্ছে ভাবির ছেলের রুম তামিমের রুম তো এখানে কিন্তু একেবারে সিম্পলি সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর পরিপাটি করে রেখেছেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকোরিয়াম আছে তামিম কিন্তু ছোট ছোট মাছ এই অ্যাকোরিয়ামের ভিতরে নিজেই আর কি চাষ করে আর এই তো আপনাদেরকে বলছিলাম যে অ্যাডিনিয়ামের চারা করছে ও তো অ্যাডিনিয়ামের চারাও এভাবে করে সে রুমের ভিতরেই তৈরি করার চেষ্টা করছে তো অনেকগুলো গাছই কিন্তু বড় করে ফেলেছে আর এদিকে আবারও চেষ্টা করছে আর এইটা হচ্ছে ওর কবুতর ও কবুতরও পুষে তো এটার একটাই আছে এখনো পর্যন্ত আর একটা খুঁজে পাইনি এর জোড়া তো এই জন্য একটাই রেখে দিয়েছে তো কবুতরটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর কবুতরটার নাম কিন্তু সিরাজি এই ব্যালকনিতেও কিন্তু অনেক প্রজাতির পর্তুলিকা আছে তো পর্তুলিকাগুলো অনেক সুন্দরভাবে আর কি ফুলগুলো ফুটে আছে সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে টাইম ফুল কালার গোলাপি কালার সাদা লাল হলুদ বিভিন্ন ধরনের পর্তুলিকার ফুলগুলো ফুটে আছে তো দেখতে বেশ ভালো লাগছিল তো এটা আরেকটা রুম এটা হচ্ছে জায়রার রুম মানে ভাবির মেয়ের রুম তো এটা এখানে যে গাছটা আছে আমি এই ইনডোর প্ল্যান্টের নামটা জানি না কিন্তু খুলনায় যে বৃক্ষ মেলা হয়েছিল সেখান থেকে ভাবিকে একজন গিফট করেছে সেটা পরে জানতে পারলাম আর এই তো দেখেন এখানে সবাই মিষ্টি খাচ্ছে আর তার সাথে পুরনো স্মৃতি আবারও ঘেটে দেখার জন্য সবাই মিলে আমরা এই তো ছবি দেখা শুরু করে দিয়েছি তো অ্যালবামে যা ছবি ছিল সব নিয়ে চলে এসেছে জায়রা তামিম আমাদেরকে দেখানোর জন্য তার চাচ্ছু দেখছে তো জায়রা কিন্তু অনেক সুন্দর এখন কাজ করতে শিখে গিয়েছে ও মাত্র 7 পড়ে কিন্তু দেখেন এখানে কত সুন্দর করে সে ডেকোরেশন করে দিচ্ছে মিষ্টি আর টিস্যুগুলো সাজিয়ে দিচ্ছে আমি এটাও একটু ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য তো প্রত্যেকটা মেয়েকে কিন্তু এভাবে শেখানো উচিত আর এই যে আমার বুড়িটা দেখেন সব জায়গায় এভাবে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার চাচির পিছনে আজকের খাবারগুলোর কথা আর কি বা বলবো এতই মজার হয়েছিল যে ভাবির এই খাবারের প্রশংসা কিন্তু সবাই করছিল তো আজকে বলে দিই কি কি রান্না হয়েছে ভাবি কি কি রান্না করেছেন আমাদের জন্য তো ভাবির যে ভাইয়ের বউ তিনি আমাদের জন্য রান্না করেছিলেন রোস্ট আর তার সাথে ভাবি রান্না করেছে যে পোলাও ভেজিটেবল
আর তার সাথে বড় মাছ, যে এটা আমি জানি না কি মাছ, তো সম্ভবত রুই কিংবা কাতলা হবে, তো সেটাই আর কি ভোনা করেছেন দো পেঁয়াজা, গরুর মাংস। এই তো সিম্পলি খাবার, কিন্তু অনেক মজার হয়েছিল। আসলে ভাবি যে এত আয়োজন আমাদের জন্য একই সাথে এত তাড়াতাড়ি করে ফেলবে, বুঝতেই পারিনি। ভাবির ভেজিটেবলটারও বেশি মজা হয়েছিল। তো রাফিনের পাপা বাড়িতে এসেও কিন্তু ওই একই কথা বলছিল যে ভাবির ভেজিটেবলটা মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে, এমন একটা ব্যাপার। সবাই মিলে দুপুরের খাবারটা শেষ করে এখন আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম। সেই টাইমে জায়রা তার আম্মুর চুড়ির বক্সটা নিয়ে আসলো। তো ভাবি ভাবলাম যে চুড়িগুলো ভিডিও করে একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ মেয়েদের উইক পয়েন্ট কিন্তু চুড়ি। তো এই তো এখন মেহতাজ আর রাফিন তার ভাইয়ের সাথে কবুতর নিয়ে খেলছে। মেহতাজ কিন্তু বারবার হাত দিতে যাচ্ছিল, কিন্তু ভয়ও পাচ্ছিল, বারবার হাত দিয়েও আবার সরিয়ে নিচ্ছে। এই তো রাফিন আর মেহতাজ তার ভাইয়ের সাথে কবুতর নিয়ে অনেক মজা করছিল। তারপর আমরা একটু বাইরে আসলাম, বাইরে বলতে আমরা একটু নার্সারিতে এসেছি, কারণ নার্সারির অনেক দেখার শখ ছিল আমার। এখানকার নার্সারিতে কিন্তু অনেক ধরনের ইনডোর প্লান্ট পাওয়া যায়, ভাবি অনেক আগে থেকেই আমাকে বলছিল, তো সেগুলোই আমাকে দেখাতে নিয়ে এসেছে। তো কিছুদিন আগে খুলনায় বৃক্ষ মেলা শেষ হয়েছে, সেটা কিন্তু আমি জানতাম না, আর তখন আমি বাবার বাড়িতে ছিলাম, এজন্যই আর কি আসা হয়নি, আর ভাবিও আমাকে সেভাবে বলতে পারিনি। তো প্রথমে যে নার্সারিতে আমরা গিয়েছিলাম সেই নার্সারিতে ভালো কোনো ইনডোর প্ল্যান্ট দেখতে পাইনি, তো এজন্যই আমরা চলে আসলাম আরেকটা নার্সারিতে। তো এখানে কিছু ইনডোর প্ল্যান্ট দেখে আমার খুব ভালো লেগেছে, আর এখান থেকে আমি কিছু গাছও কিনেছি, ভাবিও আমাকে কিছু গাছ গিফট করেছে। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি সব কাজ মিটিয়ে, আর ভাবি আমাদের জন্য আগের থেকেই সিঙ্গারার পুরটা রেডি করে রেখেছিলেন তার আগের দিন রাতে। তো বাড়িতে এসেই সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছে, আর ভাবি সিঙ্গারা বানানোর ভাজটা কিভাবে করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওদিকে তামিম মানে ভাবির ছেলে সিঙ্গারা কিন্তু ভেজে দিচ্ছে, তো মাকে অনেক হেল্প করছে সে। তো ভাবি কিন্তু অনেক সহজেই আর কি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছে, তো আমার এই প্রসেসিংটা অনেক ভালো লেগেছে, এজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক মজার হয়েছিল সিঙ্গারাটা। আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, তো আমি কিন্তু ভুলেই গিয়েছি বলতে, প্লিজ এখন আরও একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। আমার এই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সাথেই থাকবেন। আশা করি আপনারা বরাবরের মতো আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু অনেক ভাই আপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে, আর নেক্সট কোনো ভিডিও কন্টেন্ট বানাতে অনেক উৎসাহিত করে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।